যেটা হলো এটা কি মনে হচ্ছে? ভালো হলো জয়? না স্যার, আমি বলছিলাম ভালো আর কি হবে স্যার, আর ও কি বলবে? এমনিতেই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম কিছু কম নেই। তারা নাকি মাথায় ফাইল দিয়ে টেবিলের নিচে লুকিয়ে থাকে, টিভি খুললেই খবরে দেখা যায়। জয় শুধু ওই বদনামটাকে আর একটুখানি বাড়িয়ে দিয়েছে। স্যার আমার কোনো ফল্ট ছিল না স্যার, রফিক আমাকে কথা দিয়েছিল ও সাক্ষী দেবে স্যার। সেটা তো ভয় দেখিয়ে করেছ। ওটা গল্প স্যার, আসলে রফিককে লোভ দেখানো হয়েছিল, ওর সব ফাইল ক্লিয়ার করে দেওয়া হবে। এটাও তো এক ধরনের ঘুষ জয়, আগে পুলিশ নিত এখন দিচ্ছে। স্যার স্যার এছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্যার, আর তাছাড়া এভাবে না হলে স্যার আপনি কোনোদিনই সুলেমানকে আপনি জেলের মতো দেখতে পাবেন না স্যার। কিন্তু এখন সিচুয়েশন তো আরও খারাপ হয়ে গেল স্যার, এরপরে সুলেমানকে জেলে ভরা তো দূরে থাক, আমরা তো ওর বিরুদ্ধে অভিযোগও করতে পারবো না। না স্যার, না স্যার পারবো, জেলে ভরতে পারবো স্যার, আমি আমি নিজে ওকে জেলে ভরবো, যেভাবেই হোক। সালা পুলিশ, পুলিশকে রফিকের খবরে টিপটা দিলাম, কিচ্ছু করতে পারল না। ওই সুলেমান, সুলেমান আবার বেঁচে গেল। চন্দু 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 চন্দু, ওই চন্দু যতদিন সুলেমানের সাথে থাকবে না, ওই সুলেমানের কিচ্ছু করতে পারবো না। ভাই আজকাল গার্লফ্রেন্ড চালানো না খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আরে গার্লফ্রেন্ড গিয়ে চালা, আজকাল সবাই বাইক চালাচ্ছে। আরে তোদের এই গার্লফ্রেন্ড প্রেম ভালোবাসা এসব ছাড়া কোনো কথা নেই না? সরি বস। আসলে তোদের আর আমার মধ্যে পার্থক্যটা কি জানিস? তোরা মদ খাস আনন্দ করার জন্য, আর আমি মদটা খাই আমার দুঃখটা ফেলার জন্য। তোমার ব্যাপারটা তো আমাদের সবার জানা চন্দু ভাই, কিন্তু দুনিয়ায় তো এগিয়ে যেতে হবে। সে আর যেতে পারলাম কোথায়? এমন কিছু কথা এমন কিছু ঘটনা আমাকে ঠিক পেছন দেখে টেনে রাখলো, ফেউ হয়ে থেকে যেতে হলো। বুঝলাম, কিন্তু এই 100 কোটি টাকা টেন্ডার পাইয়ে দেওয়ার জন্যে আমি কি পাবো? একটা 3 BHK ফ্ল্যাট কলকাতার যেখানে চাইবেন ব্যবস্থা হয়ে যাবে। আপনি চিন্তা করছেন কেন মিনিস্টার সাহেব, আমরা আছি আপনার জন্য, আপনি শুধু আমাদেরটা একটু দেখুন। 100 কোটি টেন্ডারের জন্যে 1 কোটি টাকার ফ্ল্যাটটা একটু কম হয়ে যাচ্ছে না? ঠিক আছে স্যার, পুনেতে আর একটা ফ্ল্যাট করিয়ে দিচ্ছি। গুড। ভাই খবর আছে? কেয়া খবর? প্রধানমন্ত্রী সড়ক যোজনায় প্রচুর রাস্তা হচ্ছে, টেন্ডার নেওয়ার কাজ চলছে, 100,000 কোটি টাকার কাজ। ভাই বলছিলাম যে টেন্ডারটা পেলে আমাদের খুব সুবিধা হতো। ক্যা সুবিধে? আমরা ক্যাশ পয়সা ঢুকিয়ে চেক নিতে পারতাম। আহ, মিনিস্টার প্রবীর রায়কে ফোন লাগাও। ভাই দাবে ফ্ল্যাট দুটো কিন্তু আমার ওয়াইফের নামে হবে। ওকে, এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো। আরে মিনিস্টার সাহেব। আরে বলুন ভাই, বলুন বলুন। আলেকসা সে পেলে আপনার গাড়ি হর বক্ত আমার মকানকে সামনে খড়া থাকত, আমি জেতার পর পুরা ভুলে গেলেন। এসব আপনি কি বলছেন ভাই, আপনাকে ভুলে গেলাম আর চলবে? শুনুন, আপনার সাথে আমার একটু দরকার আছে, আমি আপনার অফিসে আসছি। অফিসে কেন? আমি আমি দরকার হলে আমি আপনার ঘরে যাচ্ছি। আরে নেই নেই, আরে প্রফেশনাল কাম প্রফেশনাল জগা মে হোনা চাহিয়ে। ও টেন্ডার কাজ জো হ্যায় না, ওটা নিয়ে কথা বলতে। কি টেন্ডার? হ্যাঁ, ও ক্যা ক্যা সড়ক? প্রধানমন্ত্রী সড়ক যোজনা। হ্যাঁ, ও প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ও যো হ্যায় না, ও সড়ক বানানো কা কাম, ও টেন্ডার আমার চাই।
না মানে আসলে ওটা আরে মানে মানে কি করছেন মিনিস্টার সাহেব আরে সুলেমান ভাই যখন বলছে চাই তো চাই ওকে আপনি তাহলে আমার চেম্বারে আসুন হ্যাঁ আসি আল্লাহ হাফেজ সুলেমান আসছে টেন্ডার নিয়ে কথা বলতে টেন্ডার মানে এই টেন্ডার তা না তো কি আমার বাড়ি বানানোর টেন্ডার মিনিস্টার সাহেব এই টেন্ডারটা আমরাই পাচ্ছি তো অদ্ভুত বললাম তো সুলেমান আসছে তারপরেও বলছে আমরা টেন্ডারটা পাবো কিনা আরে আরে পরের ইলেকশন আমাকে টিকিট পেতে হবে তো জিততে হবে সুলেমান ছাড়া আমার পক্ষে জেতা ইম্পসিবল আর আপনি যে দুটো ফ্ল্যাট নেবেন বললেন নেব না আই মিন নিতে পারবো না এখন এসো কাজটা কিন্তু ভালো করলেন না মিনিস্টার সাহেব কি আমাদেরকে কথা দিয়ে এখন ভয় পেয়ে পাল্টি খাচ্ছেন এই পাল্টি কিন্তু আমরাও খেতে পারি আমাদের এই পাল্টিটা না সোজা ২৪ তলা ছাদ থেকে পুরো নিচে গিয়ে পড়বে তুমি আমাকে ভয় দেখাচ্ছ পঙ্কজ ভয় দেখায় না গরমটাকে না ঠান্ডা করে দেয় চলে দেখা হবে রাখো তো রাখো আরে আসুন বসুন বসুন বলুন সুলেমান ভাই হালচাল কেমন চলছে ঢিলা হ্যাঁ মিডিয়া পুলিশ সবকা নজর আমার ব্যবসার উপর বলছিলাম যে ওই আপনার উপর যদি নজর পড়ে সেই নজর কাটানোর উপায় তো আপনার জানা আছে আরে ইসিলিয়ে তো আপনার কাছে আসা বলুন সুলেমান ভাই কি করতে পারি ও আপনাদের ও কি একটা চলছে ও ক্যা ক্যা সড়ক কেন্দ্রীয় সড়ক যোজনা হ্যাঁ সড়ক ওইটা ওইটা টেন্ডারটা আমার চাই পেয়ে যাবেন বহুত মেহরবানি আপকি ও হ্যাঁ দরকার বলতে আমার একটা জিনিস ইয়াদ আসলো ও ক্যা সিং পঙ্কজ সিং হ্যাঁ পঙ্কজ সিং পঙ্কজ সিং আপনাকে যে অফার করছে দো ফ্ল্যাট তিন ফ্ল্যাট আমি আপনাকে দেব না আসলে সুলেমান মিনিস্টার সাহেব সুলেমান ভাই মুফতে কোনো কাম করে না আল্লাহ হাফেজ